হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ তাদের এয়ারফোর্স পাওয়ার বাড়ানোর জন্য একটি ইউনিট গড়ে তুলছে এবং কি ধরনের ইউনিট হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেজন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হবে সব ধরনের গ্রাউন্ড রাডার ইকুইপমেন্ট। এসব ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও পূর্ণ মেরামতের কাজের জন্য 260 জন মেনটেন্যান্স রিপেয়ারিং অ্যান্ড ওভারহোল্ডিং ইউনিট গঠন করা হচ্ছে। টাঙ্গালের পাহাড় কাঞ্চনপুরে এই ইউনিট গঠন করা হচ্ছে 190 জন জনবল নিয়ে। ইউনিটে থাকবে 17টি যানবাহন। বিমান বাহিনী হিসাব অনুযায়ী এই খাতে বর্তমানে প্রতি বছরে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় তার প্রায় অর্ধেক খরচে এই ইউনিট পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র জানায় বৈদেশিক মুদ্রার ব্যয় নিয়ন্ত্রণ, এই খাতে খরচ কমিয়ে আনা এবং প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের জন্য এই উদ্যোগ নেয় বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউনিট গঠনের প্রস্তাবও করা হয়। বিমান বাহিনীর এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে গত 11 অক্টোবর মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 1 নভেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় উপস্থাপন করেন। কমিটি এই প্রস্তাবটি অনুমোদন দেয়। মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব NM জিয়াউর আলম বাংলাদেশ ট্রিবিউনকে বলেন, বিমান বাহিনীর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ সহ মন্ত্রী পরিষদ বিভাগের ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানায় প্রশাসনিক উন্নয়ন ও সংস্থা এক অধিশাখা। বিমান বাহিনীর প্রস্তাবে 207 MRO ইউনিট গঠনের জন্য অনেকগুলো পদ রাখা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন 1 জন, উইং কমান্ডার 4 জন, স্কোয়াড্রন লিডার 7 জন, ফ্লাইট লেফটেন্যান্ট 2 জন, মাস্টার ওয়ারেন্ট অফিসার 4 জন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার 12 জন, ওয়ারেন্ট অফিসার 25 জন, সার্জেন্ট ও নিম্ন পদে 79 জন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী 1 জন, নির্বাহী প্রকৌশলী 2 জন, উপবিভাগীয় প্রকৌশলী 1 জন এবং এর সাথে সহকারী প্রকৌশলী 2 জন। এছাড়া অন্যান্য পদ সহ মোট 190 জন জনবল থাকবে এই ইউনিটে। ইউনিটে জিপ মাইক্রো পার্স অ্যাম্বুলেন্স সহ মোট যানবাহন থাকবে 17টি। প্রস্তাবে বলা হয় এই ইউনিটের জন্য প্রতি বছর মোট ব্যয় হয় আনুমানিক 8,77,65,203 টাকা। এর মধ্যে বেতন ভাতা ও পোশাক ও রেশন চিকিৎসার জন্য ব্যয় হবে আনুমানিক 3,88,28,545 টাকা। আর জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় সহ বিমান মুখ্য যন্ত্রপাতি ছাড়াও অন্যান্য সরঞ্জাম আদি অফিস বাসস্থান সহ আরও ব্যয় হবে 4,89,36,658 টাকা। এই টাকার বিমান বাহিনীর বাজেটের বরাদ্দ থেকেই খরচ করা হবে। প্রস্তাবে আরও বলা হয় এই খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় প্রতি বছর বাংলাদেশকে। 2011 থেকে 2015 সাল পর্যন্ত এই 5 বছরে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়েছে বাংলাদেশকে 125,70,01,438 টাকা। এই প্রস্তাব বাস্তবায়ন হলে এই ব্যয় অনেক কমে যাবে। বিমান বাহিনীর এই হিসাব অনুযায়ী এই খাতে বর্তমান প্রতি বছরে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় তার প্রায় অর্ধেক খরচ ব্যয় হবে এই ইউনিট পরিচালনা করতে। এই ইউনিটটি হলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অনেক ভালো হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।